ওকে, তাহলে আজকের ক্লাসে যেটা আমরা দেখব ফার্স্টে সেটা হচ্ছে যে আমরা ফায়ারওয়েল দেখব, ফায়ারওয়েল সেটিংস অফ ESXi। ঠিক আছে, ফায়ারওয়েল কী আছে তার একটা ওভারভিউ আইডিয়া আমরা মাইক্রোসফট ক্লাসে করেছি এবং মাইক্রোসফটের মধ্যে আইডিয়াও আছে। তাও আমি একবার এখানে বলে দিই, ফায়ারওয়েল জিনিসটা কী হচ্ছে। ফায়ারওয়েল জিনিসটা হচ্ছে যে আমাদের ট্র্যাফিককে ফিল্টার করছে, দুভাবে ট্র্যাফিককে ফিল্টার করে। ঠিক আছে, সেটা কীভাবে ফিল্টার করছে, আইদার সে ইনকামিং ট্রাফিককেও ফিল্টার করে আর আউটগোয়িং ট্রাফিককেও ফিল্টার করে। ঠিক আছে, তো ফায়ারওয়েল দু ধরনের ট্রাফিককে ফিল্টার করছে। এবার আমরা জানি যে ফায়ারওয়েলটা আমাদের সফটওয়্যার ফায়ারওয়েলও থাকে, হার্ডওয়্যার ফায়ারওয়েলও থাকে, রাইট। এবার মোস্টলি আমাদের হার্ডওয়্যার ফায়ারওয়েল ইজ রেকমেন্ডেড ইন দ্য ইন্ডাস্ট্রি, সেটাও আমরা জানি। কিন্তু যে কোনো অপারেটিং সিস্টেম যখন আছে, যেরকম আমরা মাইক্রোসফটের ক্লাসে আমরা দেখেছিলাম MCSEতে, যে মাইক্রোসফটের একটা নিজস্ব অ্যাজ আ অপারেটিং সিস্টেম কিছু ফায়ারওয়েল ফিচার্স আছে ইন অপারেটিং সিস্টেমের মধ্যে, রাইট। সেখানেও চাইলে আমরা প্যাকেট ফিল্টারিং আমরা করতে পারি, আমরা দেখেওছিলাম কী করে ফিল্টার করতে হয়। সিমিলারলি আমি যখন এখানে ESXiকে ইউজ করছি, তো ESXiও কী হচ্ছে, একটা হাইপারভাইজার, কিন্তু ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ অপারেটিং সিস্টেম। তো এখানেও কিন্তু কী আছে, একটা ফায়ারওয়েলের এখানে আমাদের কাছে ফিচার্স আছে, যেখানে আমরা প্যাকেটকে ফিল্টার করতে পারি, আমরা প্যাকেটকে অ্যালাউ করতে পারি বা ডিনাই করতে পারি, সেগুলো আমরা করতে পারি। এবারে আমাদের এখানে আমরা দুখানা ESXi নিয়ে কাজ করছি, ESXi 1, ESXi 2। আমি vCenter সার্ভারের থ্রু দিয়ে লগ ইন করা আছে, এখানে দেখতে পাচ্ছ ক্লায়েন্ট আমার ল্যাপটপ থেকে। তো এখানে আমার দুখানা ডেটা সেন্টার ছিল, দিল্লি ডেটা সেন্টার আর কলকাতা ডেটা সেন্টার, লাস্ট ক্লাস এগুলো আমরা করে এসেছি। আর সেখানে আমার দুখানা ESXi এখানে অ্যাড করা আছে, রাইট। এবার এখানে যে আমি ফায়ারওয়েলটা সেটিংটা করবো বা ফায়ারওয়েলের জিনিসগুলো বোঝাবো, সেখানে কী হচ্ছে যে এক একটা ESXi ফায়ারওয়েলকে সেপারেটলি আমাকে কনফিগার করতে হয়। বলতে পারলো কি বললাম না, মানে এরকম কোনো সেন্ট্রালাইজ জায়গা নেই যে আমি ফায়ারওয়েলের সেটিং করে দেবো আর সেই সেটিংটা প্রত্যেকটা ESXi-তে কী হবে অ্যাপ্লাই হয়ে যাবে, এরকম নেই। আমাকে আমাকে কী করতে হবে, যদি আমাকে ফায়ারওয়েল সেটিংস করতে হয়, আমি যদি এই 10.0.0.2-তে যদি কোনো ফায়ারওয়েল, যদি আমি এখানে কোনো পলিসি দিই বা এর কোনো ফায়ারওয়েল সেটিংসকে আমি কনফিগার করি, দ্যাট ডাজেন্ট মিনস দ্যাট 10.0.0.1-এও কিন্তু সেম ফায়ারওয়েল পলিসি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমাকে প্রত্যেকটা ESXi-কে ইন্ডিভিজুয়ালি কনফিগার করতে হবে, এতদূর বোঝা গেছে কি যায়নি, রাইট। তো যদি আমাদের কোনো ESXi-কে যদি আমাদের ফায়ারওয়েল কনফিগার করতে হয়, কী কী করে করবো, ফার্স্টে আমাকে ESXi-কে সিলেক্ট করতে হবে, রাইট। আমি ESXi-কে সিলেক্ট করলাম, ওকে, আমাকে লগ ইন করতে বলছে আর একবার, ক্লিয়ার। তাহলে আমি এখানে এখানে লগ ইন করলাম, এটাকে মিনিমাইজ করে নিই। দেখেন আমি আমার ESXi-টা দেখতে পাচ্ছি। ফায়ারওয়েল সেটিংস করার জন্য আমাকে কোথায় যেতে হবে, ফায়ারওয়েল সেটিং করার জন্য আমাকে যেতে হচ্ছে আমার কনফিগারে, আমি যাব কনফিগারে যাচ্ছি। কনফিগারে গিয়ে যদি আমি এখানে আসি, এখানে এসে পরে যদি তলায় আসি, এখানে কিছু অপশানস আমি পাবো, যেখানে আমি অপশানসটা হচ্ছে সিকিউরিটি প্রোফাইল, রাইট। তাহলে আমি কোথায় গেলাম, সিকিউরিটি প্রোফাইলটা কার ভিতরে, সিস্টেমসের আন্ডারে আছে, রাইট। তাহলে আমি একটা ESXi-কে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কনফিগারে গেলাম। কনফিগার থেকে আমার এখানে যদি দেখি, এগুলো যদি আমি মিনিমাইজ করি এক একটা করে, আরে সরি, অনেকগুলো এখানে অপশানস কিছু আছে, রাইট। তো এখানে আমাকে যেতে হবে আমার সিস্টেমসে, ঠিক আছে। তো সিস্টেমসকে যখন এক্সপ্যান্ড করবো, আমি এখানে দেখতে পাচ্ছি কনফিগারের ভেতরে সিকিউরিটি প্রোফাইল বলে একটা অপশান আছে। তো যখন আমি এখানে সিকিউরিটি প্রোফাইলে যখন আমি এখানে ক্লিক করছি, রাইট, সিকিউরিটি প্রোফাইলে যখন আমি এখানে ক্লিক করছি, আমি এটাকে একটু স্ক্রিনটাকে বড় করে নিই, তাহলে আমাদের বুঝতে চাই, রাইট। তো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু সার্ভিসেস বলে কিছু অপশান আছে, কী কী সার্ভিসেস রান করছে, কী কী সার্ভিসেস রান করছে না। এখানে দেখো আমার ফায়ারওয়েল বলে কিছু অপশান আছে, রাইট। ফায়ারওয়েলের পরে এখানে কী অপশান আছে, ইনকামিং কানেকশনস, মানে ইনকামিং ট্রাফিক কী হবে তার জন্য আলাদা করে ফায়ারওয়েল করা আছে। যদি ইনকামিংটাকে একটুখানি ছোটো করি, তাহলে এখানে আউটগোয়িং কানেকশনস আছে, তাহলে আউটগোয়িং ট্রাফিককে আমি এখানে ফিল্টার করতে পারবো। এছাড়াও কিছু সার্ভিসেস আছে, যেমন লকডাউন মোড, ঠিক আছে। লকডাউন মোড এর আগে আমরা ডিসকাস করেছিলাম, এখানে আজকে আর একবার আমরা দেখে নেবো লকডাউন মোড কী আছে। আর আরও কিছু এখানে অপশানস আমার কাছে আছে, উইচ ইজ নট ভেরি পপুলার, আমরা এগুলো নিয়ে কাজ সেরকম করে করি না। তো মেনলি আমাদের যেটা আজকের ডিসকাশন থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা যে সার্ভিসেস জিনিসটা কী, সার্ভিসেস কী কী সার্ভিস আমরা অন করতে পারি, ঠিক আছে, কীভাবে অন করা হয়, ঠিক আছে। সার্ভিসেস আমরা দেখবো, ফায়ারওয়েল দেখবো, ইনকামিং এবং আউটগোয়িং ফায়ারওয়েল আমরা সেটিংসগুলো দেখবো, লকডাউন মোডটা আর একবার আমি এখানে বলে দেবো। তো যদি ফায়ারওয়েলে যাই, ঠিক আছে, তো ফায়ারওয়েলে গেলে পরে কী আছে, আমি এখান থেকে এডিট করতে পারি, রাইট। তো যদি আমি এখানে এডিটে গিয়ে ক্লিক করি, তো আমার সামনে এরকম একটা দেখো উইন্ডোজ খুলে যাচ্ছে, এডিট সিকিউরিটি প্রোফাইল, রাইট। এবং এখানে কী আছে, যে কোনো পোর্টের, যে কোনো পোর্টের একটা ইনকামিং পোর্ট এবং আউটগোয়িং পোর্টস দেখা আছে, কী টাইপের প্রোটোকল সেটা এখানে দেখাচ্ছে।
যেমন এখানে দেখাচ্ছি এসএসএইচ সার্ভার, ঠিক আছে? তো এসএসএইচ সার্ভার কি আছে, ইনকামিং পোর্ট কিন্তু ওপেন করা আছে, মানে আমি যদি চাই আমার ডিভাইসে এসএসএইচ করার জন্য আমি কিন্তু এসএসএইচ করতে পারবো, কিন্তু আউটগোয়িং এসএসএইচ ক্লায়েন্ট যদি হলে আউটগোয়িং পোর্ট কিন্তু ডিসেবল করা আছে, এটা কিন্তু এনেবল করা নেই। কেন এনেবল করা নেই, কারণ এখানে টিকমার্ক করা নেই, ব্যাপারটা বলতে পারলাম কি বললাম না। যদি আমাকে আউটগোয়িং এসএসএইচ ক্লায়েন্টে যদি আমাকে এনেবল করতে হয় তাহলে আমাকে এখানে টিকমার্ক করতে হবে, তাহলে আমার আউটগোয়িং কিন্তু এনেবল হবে, ঠিক আছে? তো ডিফল্ট একটা সেটিংস অলরেডি এখানে করা আছে। এবার হচ্ছে অ্যাজ পার দ্য ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট যে যে কিছু এরকম পোর্ট থাকবে যেগুলো শুধু ইনকামিং পোর্টই আছে, যার আউটগোয়িং পোর্ট সার্ভিস লাগে না, আবার কিছু পোর্ট এরকম থাকবে যার শুধু আউটগোয়িং পোর্ট সার্ভিস আছে, ইনকামিং সার্ভিস লাগবে না। তো এখানে কী আছে যে কিছু এরকম আছে, যেমন যে সিম সার্ভার, ঠিক আছে, এগুলো যেমন অ্যালাউ করা আছে, ইনকামিং পোর্ট অ্যালাউ করা আছে, সিম সিকিউর সার্ভার ইনকামিং পোর্ট অ্যালাউ করা আছে, সিম স্লিপ এসএলপি, ঠিক আছে? এবার এগুলো ডিটেলস আমি এখন যাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি কী করে একটা সার্ভিসকে অ্যালাউ করতে হয় বা ডিনাই করতে হয় এবং কোনটা ইনকামিং কোনটা আউটগোয়িং সেগুলো আছে। কারণ আমরা যখন ইন্ডাস্ট্রি টাইপ এগুলো চেঞ্জেস হবে, ঠিক আছে, অ্যাজ পার দ্য ইন্ডাস্ট্রি আমাদের এই জিনিসগুলো চেঞ্জেস হবে আস্তে আস্তে, তাদের ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকবে, তারা ডিফারেন্ট রিকোয়ারমেন্ট তোমাদেরকে দেবে যে এই সার্ভিসগুলোকে অন করো, এই সার্ভিসগুলোকে অফ করো। তো অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট তোমাকে এইখান থেকে এসে বলে কিন্তু কী করতে হচ্ছে, তোমাকে এগুলোকে অ্যালাউ বা ডিনাই তোমাকে করতে হবে ট্রাফিকগুলো। তো এখানে এই জিনিসটা আমরা পাচ্ছি ফায়ারওয়াল কী করে অ্যালাউ করছে, ডিএসসিপি ভার্সন 6, ঠিক আছে? আমরা ভার্সন 6 যদিও অ্যালাউ আমরা ইউজ করছি না, আমি যদি চাই এখান থেকে আমি এখন ডিএসসিপি ভার্সন 6 আমি এখান থেকে ডিনাই করে রাখতে পারি, ইনকামিং এবং আউটগোয়িং দুটোই কিন্তু আমি এখান থেকে ডিনাই করে রাখতে পারি, ঠিক আছে? তো দিজ আর সাম অফ দ্য অপশনস কিছু আছে, ঠিক আছে? ডিএনএস ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি এটা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট এটা হচ্ছে ভার্সন 4 জন্য, ঠিক আছে? তো ফল্ট টলারেন্স যেমন কিছু অ্যালাউ করা আছে, ফল্ট টলারেন্স এখানে কিছু আছে যেখান থেকে আমরা কী কী করতে পারি, এসএনএমপি সার্ভার, ভি সেন্টার, আপডেট ম্যানেজার, ঠিক আছে, আউটগোয়িং পোর্ট অ্যালাউ করা আছে, ঠিক আছে, ভি মোশন অ্যালাউ করা আছে, ঠিক আছে? যদি আমি চাই যে আমি ভি মোশন ইউজ করবো না তাহলে আমি ভি মোশনকে ডিসেবল করে দিতে পারি, ঠিক আছে? ভি মোশনের ল্যাব আমরা দেখবো, ঠিক আছে? ভি মোশন হচ্ছে কোনো একটা হোস্টকে আমরা যদি কোনো সরি কোনো একটা ভিএমকে একটা হোস্ট থেকে লাইভ অবস্থায় অন্য হোস্টে যদি আমরা মাইগ্রেট করি, ঠিক আছে, তাহলে আমরা কী করে মাইগ্রেট করতে পারি সেগুলো আমরা দেখবো, ভি মোশন কী জিনিস হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পেলাম এখানে আমরা ফায়ারওয়াল সেটিংসগুলো এরকম ইনকামিং পোর্ট আউটগোয়িং পোর্ট হিসেবে আমরা এখান থেকে ভালো করে যদি এখানে দেখানো তাহলে আমরা এইভাবে অ্যালাউ বা ডিনাই আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে? এবারে এখানে তলায় একটা আছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে হচ্ছে এই যে পার্টিকুলার যে সার্ভিসগুলো, মানে আমার যে সার্ভিসগুলো আমি রান করছি, ঠিক আছে, তো এই সার্ভিসগুলো পার্টিকুলার কোনো একটা আইপি থেকে তো আসছে, রিকোয়েস্টটা কোনো একটা নেটওয়ার্ক থেকে আসছে আমার কাছে, তার মানে আমার কোনো একটা আইপি থেকে রিকোয়েস্টটা আসছে। তো যে আমি কি এখানে কোনো আইপি লিমিটেশন করে দিতে পারি যে এই পার্টিকুলার আইপি থেকেই আমি রিকোয়েস্ট নেবো, বাকি আমি আর কোনো আইপি থেকে রিকোয়েস্ট নেবো না, ঠিক আছে? তো উপস্থিত কী করা আছে, বাই ডিফল্ট অ্যালাউ কানেকশন ফ্রম এনি আইপি অ্যাড্রেস, যে কোনো আইপি থেকে আমাকে যদি কন্ট্যাক্ট করতে চাই আমি কিন্তু কন্ট্যাক্ট করতে পারি। বাট আমার যদি এখানে এরকম থাকে যে আমার কিছু আমি জানি যে এই স্পেসিফিক আইপিগুলো থেকেই আমি চাই যে আমার ইএসএক্স মানে ম্যানেজ হবে বা এই স্পেসিফিক আইপিগুলো থেকেই আমার কাজ হবে, সো হিয়ার আই ক্যান পুট মাই আইপিস। ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান আইপি অ্যাড্রেস, যদি একের থেকে বেশি আইপি অ্যাড্রেস থাকে তাহলে এখানে এক্সাম্পল দিয়েই দিয়েছে, এন্টার এ কমা সেপারেটেড লিস্ট অফ আইপি অ্যাড্রেসেস, মানে যদি একটা আইপির পর কমা দিয়ে আরেকটা আইপি, তারপরে কমা দিয়ে আরেকটা আইপি, আমার যদি বাঞ্চ অফ আইপিস থাকে তাহলে আমি এইভাবে কমা দিয়ে দিয়ে পরে আইপিসগুলো আমি এখানে করতে পারবো, ঠিক আছে? তো ফায়ারওয়ালে আমরা ডিটেলস এখানে কিছু আমরা চেঞ্জেস করবো না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো ফায়ারওয়ালে কী হচ্ছে যে আমরা এখান থেকে কোনো পার্টিকুলার সার্ভিসকে অ্যালাউ বা ডিনাই আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমি ওকে করে বেরিয়ে যাচ্ছি। এবারে ফায়ারওয়ালের ওপরে কী ছিল, সার্ভিসেস ছিল। অনেক সময় এরকম অনেক কিছু হবে যে আমাকে অনেক সময় আমার কাছে ওপর থেকে হয়তো অর্ডার আসবে যে পার্টিকুলার ইএসএক্সআই এই সার্ভিসটাকে অন করে দাও, ঠিক আছে, এই সার্ভিসটা আমার দরকার বা এই সার্ভিসটা যে দরকার। তো সার্ভিসেস হচ্ছে এইখানে সিকিউরিটি প্রোফাইল আন্ডারে ওপরে দেখো সার্ভিসেস আছে, ঠিক আছে? তো সার্ভিসেসে যদি আমি যাই এখানে এখানে যদি এডিট করি তো এখানে দেখো কিছু সার্ভিস আছে যেগুলো অলরেডি রানিং স্টেটে আছে আর কিছু সার্ভিস অলরেডি স্টপ স্টেটে আছে। যেরকম কী হচ্ছে ডাইরেক্ট কনসোল ইউআই, তো কী আছে ডাইরেক্ট কনসোল ইউআই তো আমার এখানে রানিং আছে, রাইট? ডাইরেক্ট কনসোল ইউআইটা কী, আমি একটা এক্সাম্পল দিয়ে পড়ে দেখাই। এখন যদি আমি এখানে যাই আর এখানে যদি আমি আমার ইএসএক্সআই ওয়ানকে যদি কানেক্ট করি, আমি এই ফায়ারওয়াল সেটিংসটা কোন হোস্টের ওপর করছি একবার আমাকে দেখতে হবে, এক সেকেন্ড, এটা কোন হোস্টে 10.0.0.2, ঠিক আছে? তো আমি যদি এখানে আরে ইয়ার আমি যদি এখান থেকে কানেক্ট করি 10.0.0.2, সো আই ক্যান কানেক্ট মাই ইএসএক্সআই হোস্ট, রাইট? আমি এখান থেকে 10.0.0.2 কে আমি কানেক্ট করতে পারছি, ঠিক আছে? আমি এখান থেকে রুট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে
लग इन करते ठीक है। अच्छा यूआई डायरेक्ट कन्सोल यूआई तो यहाँ सॉरी एकटूखानी भूल देखाल डायरेक्ट कन्सोल यूआई क्यों हे डायरेक्ट कन्सोल यूजार इंटरफेस डायरेक्ट कन्सोल यूजार इंटरफेस हे हमें जो ईएस एक्स मध्य चले जाए 10.0.0.2 ये जो हमें डायरेक्टलि जो लग इन करें एफ टू दिए डायरेक्टलि लग इन करते जानने एफ टू दी हमारे रूट यूजार नेम आसमें चाहिए एखे पासवर्ड दीते तो डायरेक्ट कन्सोल यूआई हमें एखे डायरेक्टलि रूटे क्योंकि लग इन करते राइट ये एफ टू कर लम एखान लग इन करते क्या एखे हमार डायरेक्ट कन्सोल यूआई जो आई सार्विसट क्योंकि एनेबल करा धरे नाओ हमें जी हमारे चले जाए सार्विसेसर मध्य चले जाए कि डायरेक्ट कन्सोल यूआई स्टप कर दीची यस स्टप कर दिल ओके कर दीची स्टप हो गए एबारी इस एक्स आईर मध्य आई एक ही इस आई 10.0.0.2 हमें जी एफ टू करी एखे लग इन करार्जन कि लिखे डायरेक्ट कन्सोल एक्सेस हैज बीन डिजेबल बाय द एडमिनिस्ट्रेटर फॉर लोकल होस्ट तर माने आमी एखान थेके ढुकते पाच्छि ना क्लियर करते पारलाम कि पारलाम ना तो एरकम भावे सार्विसेसगुलो आमरा मैनेज करते पारी आमी एटाके आबार स्टार्ट करे देब एडिटे जाब एटाके आमी आबार स्टार्ट करे देब एबार एखाने आछे ईएस एक्स आई सेल ठीक आछे जदि आमी कमन लाइनेर थ्रु दिए जदि ईएस एक्स आई के जदि आमी ম্যানেজ করতে চাই এসএসএইচ এর থ্রু দিয়ে তো আমি সেগুলো করতে পারি কি পারি না তো কমান্ড লাইন বাই ডিফল্ট স্টপ করা আছে যদি আমি কমান্ড লাইনের থ্রু দিয়ে ইএসএক্স থেকে ম্যানেজ করতে হয় তাহলে এইগুলো আমি কি করব ইউজ করব রাইট এটা কি হলো ওকে আর কি কি সার্ভিস আছে এখানে কিছু সার্ভিসেস আছে ঠিক আছে যদি আমাদের এখন ডিটেইলসে যাওয়ার দরকার নেই কারণ ডিফল্ট যে সার্ভিসেসগুলো আছে সেগুলো দিয়ে পরে আমাদের কাজ কিন্তু হয়ে যায় ঠিক আছে এর ফলো যদি কোনো পার্টিকুলার সার্ভিসকে যদি আমাকে স্টার্ট বা স্টপ করতে হয় সো আমরা এখান থেকে করতে পারি एब स्टार्ट बा स्टप स्टपर पर स्टार्टअप पॉलिसी एक देवा आछे कखन पॉलिसी कि करते बोलिए स्टार्ट एंड स्टप विद द होस्ट होस्ट अन होच्छे पॉलिसी अन हो जाए होस्ट स्टप होच्छे पॉलिसी स्टप हो जाए ठीक आछे आमी जदि चाई कोनो मैनुअलि करते जे ना आमार होस्ट जखन अन होबे आमी जेकोनो सार्विस के मैनुअलि स्टार्ट करब देयर इज अपशन फर मैनुअल अल्सो ठीक आछे आर कोनो स्टार्ट एंड स्टप विद पोर्ट यूजेस जखन जे पोर्टे आमार काछे रिक्वेस्ट आसबे सेई अनुयायी सेई सार्विसटा अन एंड अफ होबे ठीक आछे कारण पोर्ट नम्बरे आमार काछे नेटवर्कर रिक्वेस्ट आसबे क्लियर होच्छे कि होच्छे ना ताले तीनटे एखाने अपशन्स आमार काछे थाकलो जेटा होच्छे आमरा कार मध्य करते पारी सिक्यूरिटी प्रोफाइलर मध्य करते पारी सिक्यूरिटी प्रोफाइलर परे जे आमरा देखबो फायरवेल देखलाम फायरवेलर परे जेटा आमादेर काछे आछे सेटा होच्छे लकडाउन मोड आमी आगेओ बोलेछिलाम ठीक आछे आजके आबार करे परे देखिए दी बाई डिफल्ट लकडाउन मोड डिसेबल थाके राइट लकडाउन मोडटाके जदि आमी चेन्ज करी जेमन नर्माले आछे होस्ट इज ओनली एक्सेसेबल टू लोकल कन्सोल और वी सेंटर सार्वर मैं हमें होस्ट के एक्सेस करते चाहिए शुधुमात्र लोकल कन्सोल दिए कर अथवा वी सेंटर सार्वर थे हमें ओके कर ठीक है तो देखिए हमें होस्ट के लोकल कन्सोल दिए करते कि पासीना लोकल कन्सोल एखे आफ टू करें लोकल कन्सोल दिए एखे करते पासवर्ड दीची एंटार कर देखिए हमारे एफ टू तेरे लग इन करना येस लग इन कर राइट तो लोकल कन्सोल हे यहाँ यूआई जो यूजार यूजार इंटरफेस येस एक्स आई अच्छा हमें जदि वही एक ही येस एक्स आई के जो डायरेक्टलि एखान जो कंट्रोल करते चाहिए हमारे 10.0.0.2 एखे जो रूट यूजार दिए जो लग इन करी देखिए एखे होना हमारे आए देखो होपशन आस ओपेन वीएमवेयर क्लाइंट डॉक्यूमेंटेशन करो ओपेन करो आबार एक ऑनलाइन कि अच्छा क्या हाँ हमें एखे बोले दीची हमारा तो एखे सेटिंग से तो चेंजेस कर जिनिसटाते एखे कि आदि एखे जा लॉकडाउन मोडे कि जे हमारे जो ईएस एक्स आई होस्टा थको ताकि लोकल कन्सोल अथवा वी सेंटर सार्वर थे करते तो वेब क्लाइंट थ्रु दिए करते पर एखे क्लियर होच्छे कि होच्छे ना राइट अथवा आमी एखाने स्ट्रिक्ट करे दिते पारी स्ट्रिक्ट मोडे कि होच्छे जे शुधुमात्र वी सेंटर सार्वरे थ्रु दिए होबे डायरेक्ट कन्सोल यूआई किन्तु स्टप हो जाबे डायरेक्ट कन्सोल यूआई माने कि होच्छे डायरेक्ट कन्सोल यूआई माने एबार जदि आमी आमार ईएस एक्स आई होस्टे जाई एई जे ईएस एक्स आई 2 ते गेलाम एखाने जदि आमी एफ टू प्रेस करी आबार एखाने किन्तु ओई जिनिसटा लिखछे बोझाते पारलाम कि पारलाम ना तो दिस आर द लकडाउन मोड अपशन्स तो आमरा बाय डिफल्ट कोनटाके करे रखी आमरा लकडाउन मोडे एडिटे गेलाम आमरा एटाके
আমাদের ল্যাব এনভায়রনমেন্টে আমরা ডিসেবল করে রাখি অথবা আমরা নর্মালে করে রাখতে পারি, আমরা স্ট্রিক্টও করতে পারি যে শুধুমাত্র ভিসেন্টা সার্ভার দিয়ে ম্যানেজ হবে। সো এখন আমরা ল্যাব এনভায়রনমেন্টে এটাকে আমরা ডিসেবল করে রাখছি। তাহলে তিনটে জিনিস আমরা আজকে এখানে ছোট্ট করে একটা আলোচনা করলাম যে যদি আমাদের কোনো ফায়ারওয়াল সেটিংসকে অ্যালাউ বা ডিনাই করতে হয় আমরা কোথায় যাবো, পার্টিকুলার একটা ESXi হোস্টকে সিলেক্ট করতে হবে, যে ESXi তে আমরা সেই সার্ভিসটাকে রান করতে যাচ্ছি বা অ্যালাউ করতে চাইছি সেখানে গিয়ে পরে কনফিগারে যেতে হবে, কনফিগারের ভেতরে সিকিউরিটি প্রোফাইল, এবং সেখান থেকে আমরা কিন্তু আমাদের সার্ভিসেস, ফায়ারওয়াল এবং লকডাউন মোডের অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে, এই ক্লাসটা আমি এখানেই স্টপ করবো, এর পরের যে ক্লাসটা আমরা এখান থেকে কন্টিনিউ করবো, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, তো সেটার জন্য আমরা একটা সেপারেট সিরিজ আমরা স্টার্ট করবো। ওকে।